কিছুদিন আগে বিকেলে হাঁটতে বের হয়েছিলাম, তো তখন গেলাম হচ্ছে মিরপুর DOHS শপিং কমপ্লেক্সের পিছনের রাস্তায়। এটা অ্যাকচুয়ালি পিছনের রাস্তা দিয়ে এই জায়গাটায় আসা যায়। এই জায়গাটা অ্যাকচুয়ালি বৃন্দাবন বলে, বিশাল এরিয়া এই জায়গাটা। আর এখানে হচ্ছে মানে পোলাপাইন ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আর এই যে ছোটোখাটো শরবতের দোকান আছে, এরপরে আছে কি বলে ভেলপুরি, ফুচকা, বাট অনেক কম মানুষ যায়। এই জায়গাটা অনেক নিট অ্যান্ড ক্লিনও আছে, মোটামুটি বেশ ভালোই। বাট ওই দিন ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল। আমি গলা শুকিয়ে গেছিলো হাঁটতে হাঁটতে, তাই আমি একটু কী বলে ঝালমুড়ি খেলাম, সাথে একটু শরবত খেলাম। বাট জাস্ট ওয়েদারটা ছিল উপভোগ করার মতো, মানে আমার জাস্ট লাক ভালো ছিল যে আমি এরকম একটা ওয়েদার পেয়েছি। প্রচণ্ড বাতাস ছিল এবং আকাশের মেঘটাও অসাধারণ লাগছিল দেখতে। সব মিলিয়ে খুবই সুন্দর একটা বিকেলের সময় কেটেছে আমার, জাস্ট অসাধারণ। আর এই রোডটা দিয়ে কিন্তু মিরপুর থেকে দিয়াবাড়ি যাওয়া যায়, শুধু সেইটাই না, এখান থেকে উত্তরায়ও যাওয়া যায়। আপনারা যদি এই প্লেসটায় আসতে চান তাহলে আপনারা রিক্সা করেও এই জায়গাটা ভ্রমণ করতে পারেন। অটো রিক্সা আছে এখানে অনেকগুলা, বা এছাড়াও আপনারা হেঁটে হেঁটেও এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন, বেশ ভালো লাগবে। আর এখনও তো কাশফুলের সময় হয়ে ওঠেনি, যখন কাশফুলের সময় হয়ে উঠে তখন জাস্ট জায়গাটা অসাধারণ লাগে। মানে আমি জাস্ট কাশফুলের সময় আবার আসলে সেটার কিছু ক্লিপ নিয়ে আপনাদের দেখাতে পারি, ওই সময় আরও সুন্দর লাগে জায়গাটা। জাস্ট এখানে একটা ব্রিজও আছে, এই ব্রিজ থেকে ভিউটা ভালো লাগে, যদিও ব্রিজের নিচের পানিটা খুবই ময়লা, বাট ভালো লাগে সিরিয়াসলি। মানে মিরপুরবাসীরা এই জায়গাটা এসে কিন্তু একটু রিল্যাক্সড হতে পারে, আর মিরপুরের বাইরে থেকে কেউ আসলে কিন্তু ভালোই লাগবে, অল্প সময়ের জন্য ছোটোখাটো একটা ট্যুরের মতো হয়ে যায়, এক ঘন্টা দেড় ঘন্টার ছোটোখাটো ট্যুর। সো ওভারঅল আমার ডেটা ভালোই ছিল। এই ছিল আজকের ভিডিও, আর কি বলবো, এই ছিল। সো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর অবশ্যই উপভোগ করবেন এই সুন্দর মনোরম দৃশ্যটা ভিডিও শেষ পর্যন্ত। আমার আদার্স ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের ভিতরে গিয়ে দেখবেন যে কী কী ভিডিও আছে আর কোন ভিডিও ভালো লাগে, সেটা অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। সো আল্লাহ হাফেজ, নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।